আসসালামু আলাইকুম। সুপ্তায়েজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের খুবই মজাদার ইলিশ পোলাও তৈরি করে দেখাবো, আর এই রেসিপিটি আমি এমনভাবে তৈরি করেছি যে আপনারা যদি এটি ফলো করেন তাহলে ইলিশ মাছের যে একটি সুন্দর ঘ্রাণ আছে সেটা অটুট থাকবে। তো আমি এখানে ইলিশ পোলাও রান্না করার জন্য 1.5 কাপ চাল নিয়েছি, আর এই 1.5 কাপ চাল সমান হচ্ছে 350 গ্রামের একটু বেশি চাল। আর এখানে আমি 4 পিস ইলিশ নিয়েছি, আর এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা পরিমাণ। এর থেকে যদি আপনারা কম ইলিশ ইউজ করেন তাহলে কিন্তু ইলিশ পোলাওটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ইলিশটা মেখে নিব, এতে করে ইলিশের টেস্ট ভালো হবে। আসলে ইলিশেই না, যে কোনো মাছ রান্না করার আগে যদি হলুদ লবণ মেখে রাখা যায় তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো ভালোভাবে মাখিয়ে না হয়ে গিয়েছে, এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1/4 কাপ সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিব 1/3 কাপ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। অনবরত নেড়ে ছেড়ে আমি পেঁয়াজ পেস্টের কালারও ব্রাউন করে নেব। ইলিশ রান্না করার সময় আমি আদা পেস্ট, রসুন পেস্ট এগুলো ইউজ করছি না। আসলে আমার মনে হয় যে ইলিশের মধ্যে যদি অতিরিক্ত মশলা ইউজ করা যায় তাহলে ইলিশের যে একটা সুন্দর ঘ্রাণ থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি এখানে 2 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 টি স্পুন মরিচ গুঁড়ো, 1/2 টি স্পুন জিরা গুঁড়ো। এরপর আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আপনি এখানে যদি ঝাল পছন্দ করেন তাহলে এর থেকে মরিচ গুঁড়ো বেশি দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন লবণ, এখানে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণ কম বেশি করতে পারেন। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল উপরে উঠে আসবে তখন এখানে আমরা এক এক করে ইলিশের পিসগুলো দিয়ে দিব। তারপর 1 পিট ভাজা হয়ে গেলে আমরা উল্টে অপর পিটও ভেজে নেব। আমি এখানে খুবই অল্প সময় ধরে এটা ভেজে নিয়েছি, আপনারা যদি এটা ভাজতে না চান তাহলে কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো ইউজ করিনি, আপনারা যদি চান তাহলে এখানে হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পোলাওয়ের কালারটা হলুদ আসবে। তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করছি মাছটা রান্না করে নেওয়ার জন্য। 8 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি মাছের পানি কিন্তু একদম কমে এসেছে এবং তেল উপরে ভেসে উঠেছে, তার মানে মাছটা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা একটি বাটির মধ্যে ঢেলে রাখবো, আর এই কাজটা সাবধানে করতে হবে না তো মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আজকের পোলাওটা রান্না করার জন্য আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারেন। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটা 10 মিনিট ভিজিয়ে রাখবো, এর থেকে বেশি ভেজাতে যাবে না তাহলে চালটা নরম হয়ে যাবে। তারপর এটা আমি খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে তুলে রাখবো পানি ঝরানোর জন্য। অপরদিকে আমি যে কড়াইতে মাছ রান্না করেছিলাম সেখানে 1টা তেজপাতা, 3টা সাদা এলাচ, 5 টুকরো দারুচিনি এবং 1টা বড় এলাচ দিয়ে দিলাম। তারপর এখানে 1/4 কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা যদি ইলিশটা রান্না করার সময় বেশি পেঁয়াজ ইউজ করে থাকেন তাহলে এখানে পেঁয়াজ না দিলেও হবে। রান্না করা ইলিশ মাছের ঝোল থেকে যতটুকু সম্ভব আমি তেল এখানে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি, এবং আমি সামান্য পরিমাণ এখানে সরিষার তেলও অ্যাড করব। করে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজের কালার ব্রাউন চলে আসবে তখন এখানে আমি পোলার চালটা দিয়ে দিব। এখানে যে আপনার ফেনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করার জন্য এই ফেনাটা হয়েছে। তো এখন খুব ভালোভাবে আমি চালটা ভেজে নিচ্ছি একদম লো হিটে। তো চালটা যখন পটপট শব্দ করবে তখন মনে করবেন চালটা ভাজা হয়ে গিয়েছে। তখন এখানে আমি 3 কাপ গরম পানি অ্যাড করব। এই গরম পানির সাথে আমি 1 টি স্পুন লবণ অ্যাড করেছিলাম, আপনারা আপনাদের টেস্ট মতো পানি দেওয়ার পরও এখানে লবণ অ্যাড করতে পারেন।
চালটা ভেজে নেওয়ার মাঝখানে আমি হাফ টি স্পুন আদা এবং হাফ টি স্পুন রসুন বাটা দিয়েছিলাম। ভুলবশত সেই ভিডিও ক্লিপটা রেকর্ড করা হয়নি, এই জন্য আমি খুবই দুঃখিত। তো পানি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর অপেক্ষা করব পানি কমে যাওয়া পর্যন্ত। পোলাওটা প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো পানি টেনে নিয়েছে। পোলাওটা আমি মিডিয়ামের থেকে একটু কম ফ্লেমে রান্না করে নিয়েছি। তো পোলাওটা আমি উল্টে পাল্টে দিচ্ছি এখন। তারপর এর উপর আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে ইলিশগুলো পোলাওয়ের উপর বসিয়ে দিব। এক এক করে আমি ইলিশের পিসগুলো পোলাওয়ের উপর বসিয়ে দিব, এবং এই কাজটা অনেক সাবধানে করবেন, নয়তো ইলিশের পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ইলিশগুলো দেওয়া হয়ে গেলে ইলিশের যে ঝোলগুলো আছে সেগুলো আমি এর উপরে দিয়ে দিব। তো আমি ইলিশগুলোর উপর দিয়ে ঝোলগুলো দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়া হয়ে গেলে এর উপর আবারও আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আমি রান্না করে নিব আরও 10 মিনিট, এবং ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই সময় কিন্তু খুবই সুঘ্রাণ বের হয়েছে এবং পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে। আমি আপনাদের পোলাওটা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমার আজকের ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।